হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আর আমি তো ভালোই আছি। আমি এসেছি হচ্ছে একটা কাজে, ধানমন্ডির লেকে পাশে আর কি, তো ভাবলাম লেকেও একটু ঘুরে যাই। তো লেক দিয়ে যাচ্ছিলাম যেহেতু, একটু দাঁড়ালাম আর কি। তো এই তো আশেপাশে খুবই সুন্দর লাগছে। তো এ পাশে আপনাদের ভাইয়াও আমার সাথে আছে, আমার হাজব্যান্ড, সেও সাথে আছে। তো দুজন মিলে ঘুরতে ভালোই লাগছে। আর এদিকে যে জ্যাম, যে বলার বাহিরে প্রচুর জ্যাম, বুঝলাম না কি কারণে এত জ্যাম। সবাই কি লেকেই আসে নাকি বেশিরভাগ মানুষ? আর এই যে পিছনে রোমান্টিক সিন চলছে, পিছনে সবাই হচ্ছে জোড়ায় জোড়ায় বসে আছে, বোটিং করছে, বোট চালাচ্ছে সবাই। আর এই যে পাশে লাইট টিং করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর। আমার তো মনে হয় যে সবার সন্ধ্যার দিকে, বিকালের দিকেই আসা উচিত, রাতের বেলায় আসা উচিত এই লেকে আসলে, এত ভালো লাগে যে বলার পাই। এই দেখুন গাছটার পাতা পুতা সব পড়ে গেছে, ঝরে গেছে, নতুন পাতা গজাচ্ছে অবশ্য। এই জন্য খুব ভালো লেগেছে গাছটা, তাই দেখালাম আপনাদেরও। আর ভাবলাম একটু তেহিরি খাই, তো চলে এলাম তেহিরি খেতে। এখন কিন্তু অনেক রাত, হালকা এই যে দেখেন সবাই, সব মানুষ আছে, মনে হয় না যে রাত্রেবেলা, এখন অনেক মানুষ। তো ভাবলাম একটু পানিপুরি বেলপুরি এগুলো খাই, সব টেস্ট করে খেয়ে খেয়ে। তো চোখেও পড়ে গেলো, অনেকেই খাচ্ছে। তো আমরা আসলে করোনার মধ্যে আসলে এগুলো খাওয়া হয়নি, তো আজকেই করোনার মধ্যে ফার্স্ট খাওয়া হচ্ছে। যাই হোক, আরও খাওয়া হয়েছে আরও অনেক কিছু বাহিরে। রাতের বেলা লেকের পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে রাত্রেবেলা এসে। আর এদিকে দেখেন এক একজন, কারণ অনেকে দাবা খেলছে, অনেকে ক্যারাম খেলছে, অনেকে ব্যাডমিন্টন খেলছে। আর এর তো বাসায় চলে এসেছি, রাত 10টা বাজে। তো এখন আসার সময় আইসক্রিম নিয়ে আসলাম, প্রচুর গরম পড়েছে তাই।